মসজিদ আল কুদস দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন মসজিদ এটি। পর্যটন নগরী কেপ টাউনের মুসলিম অধ্যুষিত এলাকা রাইল্যান্ডস অবস্থিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর হয় 1985 সালে। ফিলিস্তিনের বাইতুল আকসার আদলে গড়া এই মসজিদের আয়তন প্রায় 5000 স্কোয়ার ফিট। অপূর্ব নির্মাণশৈলীর বিশালাকৃতির মনোমুগ্ধকর এই মসজিদের ভেতর এবং বাইরে একই সঙ্গে একই জামাতে নামাজ আদায় করতে পারেন প্রায় 12000-এর বেশি ধর্মপ্রাণ নারী ও পুরুষ। যত দেশের মুসলমান আছে এই মসজিদে সবাই আসে নামাজ পড়ে, আমরা একসাথে নামাজ পড়ি, অনেক তৃপ্তি। মসজিদুল কুদস একটা মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে আসছে। এখানে আমরা নামাজ আদায় করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ আফ্রিকায় ইসলামের প্রচার প্রসার ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে সম্প্রীতি স্থাপনে আলোকবর্তিকা হয়ে জ্বলছে এর সুউচ্চ মিনার। এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড। বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সমস্যায় বিশ্বের বিভিন্ন দেশে, আফ্রিকা রিজনে তারা বিভিন্ন অনুদান প্রোগ্রাম চালু রেখেছে এবং এটা একটি মুসলিমদের ঐক্যের স্থান হিসেবে পরিচিত। জুমা, তারাবি, শবে কদর, শবে বরাত আর ঈদের মতো ইসলামিক দিবসগুলোতে এই মসজিদ হয়ে ওঠে মুসলমানদের মিলনমেলা। ভিতরের মনোরম পরিবেশে ইবাদত আদায়ে পরিবার পরিজন নিয়ে এই মসজিদেই ছুটে আসেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সবচেয়ে বড় ও মনোমুগ্ধকর মসজিদ এটি। ফিলিস্তিনের মসজিদুল আকসাল আদলে গড়া এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামের প্রচার প্রসার ও দারিদ্র বিমোচন সহ শান্তিপূর্ণ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই মসজিদ। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের মসজিদুল কুদস থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।